সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ায় চাঙ্গা হয়ে উঠেছে পুঁজিবাজার, মনে করেন বিশ্লেষকরা। বর্তমান পরিস্থিতিকে স্থিতিশীল ও ঝুঁকিহীন উল্লেখ করে তারা বলছেন, ঢালাও বিনিয়োগ না করে কোম্পানি সম্পর্কে জেনে বুঝে বিনিয়োগ করতে হবে। চাঙ্গাভাব ধরে রাখতে হলে বাজারে সরকারি ও বহুজাতিক কোম্পানির শেয়ার বাড়ানো দরকার বলেও মনে করেন বিশ্লেষকরা। তাগিদ দিলেন, নিয়ম নীতি সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা তদারকির। আরও জানাচ্ছেন সেজুতি রহমান। সম্প্রতি বেশ কিছু কারণে স্বস্তি ফিরেছে পুঁজিবাজারে, এসেছে গতিশীলতা। ছয় বছর পর গেল 17ই জানুয়ারি, আবারও দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে লেনদেন 2000 কোটি টাকা ছাড়িয়ে যায়, ফলে আস্থা ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে। ব্রোকারেজ হাউসগুলো আবার আগের মতো চাঙ্গা। কিছুদিন যাবৎ পুঁজিবাজার মোটামুটি স্থিতিশীল অবস্থায় চলছে, না আমরা আরও আগ্রহ পাচ্ছি, আশা করি ট্রেন্ডটা বজায় থাকবে। বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা মনে করেন, সরকারের বিভিন্ন ইতিবাচক উদ্যোগ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও ব্যাংকে ইন্টারেস্ট কমে যাওয়ায় পুঁজিবাজারে বিনিয়োগ বেড়েছে। শেয়ার বাজারকে যথেষ্ট গতিশীল ও টেকসই উল্লেখ করে তারা বলছেন, মূল্য সূচক ও আর্থিক লেনদেন সহ সব কিছুই স্বাভাবিক রয়েছে। স্টক মার্কেটে যে আমরা রিসেন্ট যে দেখছি, এটার পিছনে একটা কারণ হচ্ছে ব্যাংকিং খাতের জামানত, বিশেষ করে যে ডিমান্ড ডিপোজিট যেটা, সেটা কিন্তু গত 5 মাসে প্রায় 5%-এর বেশি কমে গেছে। একজন বিনিয়োগকারীর যদি কোনো সারপ্লাস টাকা থাকে তাহলে তিনি এই বিনিয়োগে আসতে পারেন, বাড়িঘর বন্ধক দিয়ে, জমি জমা বন্ধক দিয়ে, বর গয়না বন্ধক দিয়ে, এরকম ধরনের টাকা নিয়ে আল্লাহর ওয়াস্তে আপনি এখানে আসবেন না। তবে পুঁজিবাজার চাঙ্গা হলেও বিনিয়োগের সময় সতর্ক থেকে কোম্পানির সম্পর্কে জেনে বুঝে বিনিয়োগের পরামর্শ দিলেন তারা। এদিকে ডিবিএর সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, জিডিপিতে পুঁজিবাজারের অবদান মাত্র 20%। 2020 সাল, আগামী 3 বছরের ভিতরে পুঁজিবাজারটা আরও শক্তিশালী হবে এবং জিডিপিতে আমাদের অবদান আরও বাড়বে। তারা বলছেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা নির্ভর করে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শেয়ার সরবরাহের উপর, তাই শুধু বেসরকারি কোম্পানিগুলোই নয়, বহুজাতিক ও রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোর শেয়ার সরবরাহ বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।